আজ থেকে ঢাকা নগর পরিবহন নামে নতুন পদ্ধতিতে বাস চলাচল কার্যক্রম শুরু হয়েছে। এই রুটে যাত্রীরা প্রতি কিলোমিটারে 2.15 টাকা ভাড়ায় যেতে পারবেন ঘাটাচর থেকে মতিঝিল হয়ে কাঁচপুর। সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাস রেশনালাইজেশনের রুট পাইলটিং অনুষ্ঠান ভার্চুয়ালি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়কে ও গণপরিবহনে শৃঙ্খলা না ফেরাতে পারলে সরকারের উন্নয়ন ব্যাহত হবে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। 20টি সভা শেষে অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। প্রথম দফায় পরীক্ষামূলকভাবে 50টি বাস নিয়ে শুরু হলো নতুন পদ্ধতিতে বাস চলাচল। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি উদ্বোধন ঘোষণা করার পর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন দুই মেয়র। পরে টিকিট কেটে দুই মেয়র রাজধানীর মোহাম্মদপুর থেকে বাসে উঠে নামেন শঙ্কর বাসবেতে। সেখানে ফিতা কেটে উদ্বোধন করেন বাস স্টপেজ। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, ধীরে ধীরে সারা ঢাকার গণপরিবহনেই এভাবে শৃঙ্খলা আনার পরিকল্পনা রয়েছে। কোনো অনুমোদনহীন বাস আর ঢাকা শহরে চলতে পারবে না, এবং যে যেই যাত্রা পথে যেই রুট পারমিট যেই রুটে যারা নিয়েছে তাদেরকে সেই রুটেই তাদের বাস পরিচালিত করতে হবে, এবং পর্যায়ক্রমে এই ঢাকা নগর পরিবহনের আওতায় চলে আসতে হবে। এর ব্যত্যয় আমরা আর কোনোভাবেই বরদাস্ত করব না। আর উত্তরের মেয়র বলেন, গণপরিবহনে শৃঙ্খলা আনতে সবার সহযোগিতা প্রয়োজন। কিন্তু কোনো চ্যালেঞ্জ না যদি আমরা সকলে মিলে একসাথে কাজ করি, একটি ডিসিপ্লিন যেন বাস রুট ফ্র্যাঞ্চাইজ আমরা করতে পারি, এই জন্য আমি আপনাদের সকলের সাহায্য কামনা করছি। ভার্চুয়ালি যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বিশেষ ভূমিকা রাখবে বাস চলাচলের নতুন পদ্ধতি। আপনাদের এই উদ্যোগে যদি কোনো বাধা আসে সে বাধা অতিক্রমে আমি মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিচ্ছি। প্রচার না থাকায় প্রথম দিন যাত্রী কিছুটা কম ছিল বলে মনে করেন বাস পরিদর্শক। প্রথম দিন তো এক সপ্তাহ দিন সময় লাগবে, ইনশাআল্লাহ আশা করা যা আমরা সমাধান করতে পারবো। যাত্রীরা মনে করেন, নির্ধারিত স্থানগুলোতে কাউন্টার বসানোর পাশাপাশি সঠিক মনিটরিংয়ে সফল হতে পারে বাস রেশনালাইজেশনের এমন পরিকল্পনা। দেখা যায় সরকারি খাতে অনেক সময় অনেক যে জনগণরা যেটা বলে থাকে অনিয়ম থাকে, সেই ক্ষেত্রে অনিয়মগুলো দূর করে যাত্রীদের সেবা নিশ্চিত করতে হবে, যাত্রীদের ভোগান্তি নিশ্চিত দূর করতে হবে। তাহলে আশা করি যে এটা একটা মাননীয় প্রধানমন্ত্রী এবং মেয়র সাহেব যারা উদ্যোগ নিয়েছেন এটা একটা ফলপ্রসূ এবং জনগণের জন্য একটা সফল বয়ে আনবে মনে আমি মনে করি। এ আর বাদল, আরটিভি, ঢাকা।